এক নম্বর প্রশ্ন, রাজ্যসভার অধ্যক্ষ কোন? উত্তর, উপরাষ্ট্রপতি। অর্থাৎ রাজ্যসভার অধ্যক্ষ উপরাষ্ট্রপতি। দুই নম্বর প্রশ্ন, কেবিনেট মন্ত্রী পরিষদ সমূহীয়াক কার ওসর দায়ী? উত্তর, লোকসভা। অর্থাৎ কেবিনেট মন্ত্রী পরিষদ সমূহীয়াক লোকসভার ওসর দায়ী। তিন নম্বর প্রশ্ন, ভারতের সাধারণ নির্বাচন পনপ্রথমে কোন সনত অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, 1952 চনত। অর্থাৎ ভারতের সাধারণ নির্বাচন পনপ্রথমে 1952 চনত অনুষ্ঠিত হয়েছিল। চারি নম্বর প্রশ্ন, রাজ্য এখনের মুখ্যমন্ত্রী কোনে নিযুক্তি দিয়ে? উত্তর, রাজ্যপালে। অর্থাৎ রাজ্য এখনের মুখ্যমন্ত্রীক রাজ্যপালে নিযুক্তি দিয়ে। পাঁচ নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের মুরব্বী কোন? উত্তর, প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের মুরব্বী প্রধানমন্ত্রী। ছয় নম্বর প্রশ্ন, শহর এখনের কোনটো প্রশাসনীয় গোটক স্থানীয়ভাবে নির্বাচন করা হয়? উত্তর, নগরপালিকা নিগম বা পৌর নিগম। সাত নম্বর প্রশ্ন, ভারতত রাজ্যের সাংবিধানিক মুরব্বী কোন? উত্তর, রাজ্যপাল। অর্থাৎ ভারতত রাজ্যের সাংবিধানিক মুরব্বী রাজ্যপাল। আট নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সংসদের সভা দুখনের নাম কি? উত্তর, লোকসভা আর রাজ্যসভা। ভারতবর্ষের সংসদের সভা দুখনের নাম হল লোকসভা আর রাজ্যসভা। ন নম্বর প্রশ্ন, লোকসভার অধ্যক্ষ কোনে নির্বাচন করে? উত্তর, লোকসভার সদস্য সকলে। অর্থাৎ লোকসভার অধ্যক্ষ লোকসভার সদস্য সকলে নির্বাচিত করে। দশ নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় কেবিনেট মন্ত্রী সকলক কোনে নিযুক্তি দিয়ে? উত্তর, ভারতের রাষ্ট্রপতিয়ে। অর্থাৎ কেন্দ্রীয় কেবিনেট মন্ত্রী সকলক ভারতের রাষ্ট্রপতিয়ে নিযুক্তি দিয়ে।